বেকারদের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে খুব শীঘ্র স্পেশাল এক্সিকিউটিভ পদে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। এই ব্যাপারে 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই স্পেশাল এক্সিকিউটিভদের মাসিক বেতন 11,000 টাকা হবে বলে জানান তিনি। চুক্তির ভিত্তিতে এই 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভকে নিয়োগ করা হবে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে বলে উল্লেখ করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। আমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা অষ্টম পাশ থেকে ধরা হয়েছিল, সেটাকে মডিফাই করে দশম অর্থাৎ মাধ্যমিক পাশ সেটা করা হয়েছে এবং ফিনান্স দপ্তর তাতে অনুমোদন দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তর তাতে অনুমোদন প্রদান করেছে। আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভকে অনারেরিয়াম প্রদান করতে গিয়ে বছরে প্রায় 82 কোটি টাকা খরচ করা হবে, 82 crore প্রয়োজন এই 6,067 জন স্পেশাল এক্সিকিউটিভকে বেতন প্রদানে এবং ফিনান্স দপ্তর তাতে অনুমোদন প্রদান করেছে। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল, চাকুরি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদন মিলেছে এবং এই জন্য বেতন বাবদ বছরে রাজ্য সরকারকে 82 কোটি টাকা খরচ করতে হবে বলে জানান সুশান্ত চৌধুরী। এছাড়া স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে 8 জন ফুড সেফটি অফিসারকে খুব শীঘ্রই পোস্টিং দেওয়া হবে এবং নির্বাচন দপ্তরে জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা জানান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী। অফ ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার দ্য হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, স্বাস্থ্য দপ্তরের অধীন ফুড সেফটি অফিসার যেটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, টিপিএসসি গত কয়েক মাস আগে পরীক্ষা গ্রহণ করেছে এবং সমস্ত কোডাল যে ফর্মালিটিসগুলো সেগুলো ফুলফিল করে রেখেছে, কিন্তু যে কোনো প্রসিজারাল ডিলের কারণে সেগুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি। আজকে ক্যাবিনেট সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই 8 জন ফুড সেফটি অফিসার আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেগুলোকে আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে অফার এবং পোস্টিং প্রদান করা হবে। যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস, অলরেডি ক্যান্ডিডেটস হ্যাভ বিন সিলেক্টেড বাই টিপিএসসি, টিপিএসসি তাদেরকে সিলেকশন দিয়ে রেখেছে, সেগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে পোস্টিং, অফার এবং পোস্টিং দুটোই প্রদান করা হবে, সমস্ত প্রক্রিয়া সেখানে শেষ করা হয়েছে। আমাদের আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ইলেকশন ডিপার্টমেন্ট 18 নম্বর অফ পোস্ট ফর কম্পিউটার অ্যাসিস্ট্যান্স, এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। নির্বাচন দপ্তর 18 খানা পোস্ট আমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আপনারা জানেন নির্বাচন সামনে রয়েছে, লোকসভা নির্বাচন, ত্রিপুরা রাজ্যে নির্বাচন প্রতি বছরই হয়, তাই কম্পিউটার জানা মেল ফিমেল প্রয়োজনীয়তা রয়েছে তাদের নির্বাচন দপ্তরে, তাই রাজ্যের নির্বাচন দপ্তর 18 জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট নির্বাচন দপ্তর সেখানে নিয়োগ করবে, আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ আরি।